1, 2, 3, smile please. Hello friend, welcome to our channel. 1, 2, 3, smile please. আজকের এই ট্রিকটা খুব ইন্টারেস্টিং এবং এই ট্রিকটা একটা কয়েন নিয়ে, এই ট্রিকটা বাচ্চাদের বড়দের সবাদের জন্য সবার জন্য এই ট্রিকটা ট্রিকটা দেখুন, যদি ভালো লাগে নিচে লাইক করবেন, কমেন্ট করবেন। প্রথমে হাতে দেখে নিন, দেখিয়ে নিচ্ছে একটা কয়েনই আছে, তো কয়েনটা বা হাতে ভালো করে দেখিয়ে নিই, কিছু নেই, ভালো করে দেখিয়ে নিলাম, বা হাতে কিছু নেই, তো কয়েনটা এইভাবে জাস্ট হাতে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে কিছু করলাম বা জাদু মন্ত্র বললাম, তারপরে এখানে যে হাতটা হাতটা দেখতে পাচ্ছি, এখান থেকে একটাই আঙুল নিয়ে আঙুলের ভেতর থেকে এইভাবে নিয়ে পুশ করলাম বা কিছু করলাম, এখান থেকে অন্য কিছু কয়েন থেকে একটা এত বড় পেনের ঢাকনা বেরিয়ে আসলো। তো কয়েন থেকে এখানে একটা পেনের ঢাকনা বেরিয়ে আসলো। তো এই ট্রিকটা কী করে করে, ট্রিকটা খুবই অ্যামেজিং ট্রিক, ট্রিকটা কী করে করে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে একটা কয়েন নিয়ে নিলে, শুরু করা যাক টিউটোরিয়াল। আর একটা পেনের ঢাকনা, এখানে তুমি অন্য কিছু যা খুশি নিতে পারো, কোনো চাবি বা কোনো লম্বা ধরনের ছোটো আঙুলে, যাতে এইভাবে এখানে ম্যাজিশিয়ানরা এই ট্রিকগুলো এইভাবেই করে, আঙুলের এখানে এইভাবে মিডিলে এইভাবে রেখে দেয়, তারপর কয়েনটাকে এইভাবে ধরে যাতে না বোঝা যায়, এবার সে অ্যাঙ্গেল করে না এরকম। তুমি প্রথমে দেখিয়ে নিলে কয়েনটাকে এইভাবে, তোমার হাতে একটা কয়েন আছে, বাচ্চাকে ভালো করে দেখে নিলে যাতে নজরটা বা হাতের দিকেই থাকে, বা হাতে কিছু নেই, যেভাবে জাস্ট কয়েনটাকে যখন রাখলে পেনের ঢাকনাটা ওইভাবে ছেড়ে দিলে, ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পর হাতটা মুট করে নিলে, মুট করে দেওয়ার পর দেখিয়ে নিলে এই হাতে কিছু নেই, কিছু নেই, এটা এইভাবেও এখান থেকেও এইভাবে বার করতে পারো, অথবা পেনের ঢাকনাটা রাখার পরে তুমি হাতটা উপর থেকে হাতটা এইভাবে ঢুকিয়ে এভাবেও টেনে আস্তে আস্তে বার করতে পারো। বার করার পরে ধরো এরকম আছে, মানে ভিডিওটা এখান থেকে উপর থেকে নিয়ে বার করে নিলে, বার করার পরেও কয়েনটা জাস্ট হাতের এখানে নিয়ে নেবে, এইভাবে কয়েনটা এভাবে নিয়ে নিলে সামনে থেকে দেখা যাচ্ছে না। তো তারপরে এই হাত যদি দেখাতে চাও, তাহলে জাস্ট পেনটাকে যখন দেখাবে বা ঢাকনাটাকে এরকম দেখাবে এবং হাতটা জোড়া করে এই হাত কয়েনটা এই হাত থেকে এই হাতে নিয়ে নিলে পড়ে গেল, তাও দেখাচ্ছি, এখান থেকে নিয়ে যখন রানিয়ে দেখাবে তুমি, যেখানে একটা পেন আছে এখানে একটা পেন আছে, এভাবে নিয়ে কয়েনটা এই হাতে নিয়ে নিলে, নিয়ে তারপর এই হাতটা দেখালে সে বুঝতে পারবে না কী করে। এরকম ছোটো ছোটো ট্রিক শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখানো দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।